নানা নাটকীয়তার পর টুইটারের মালিক এখন আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এজন্য তাকে গুনতে হয়েছে $44 বিলিয়ন। আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাস্ক টুইটারে জানান, অর্থ উপার্জনের জন্য তিনি টুইটার কিনতে আগ্রহী নন, মানবতাকে সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনেছেন। সভ্যতার একটি সাধারণ ডিজিটাল টাউন স্কোয়ার তৈরি করতে চান তিনি। এদিকে বেশ কিছু মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে কেনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে ছাঁটাই করেছেন তিনি। তারা হলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল ও ফার্মের শীর্ষ আইন ও নীতি নির্বাহী বিজয়া গাড্ডে। এর আগে 26 অক্টোবর একটি বেসিন সিঙ্ক হাতে নিয়ে ক্যালিফোর্নিয়ার টুইটারের হেডকোয়ার্টার পরিদর্শন করেন ইলন মাস্ক। সেখানে যাওয়ার একটি ভিডিও তিনি টুইটারে পোস্ট করেন। এর ক্যাপশনে মজা করেই লিখেছেন, আসুন ডোবা যাক। টুইটারে নিজ প্রোফাইলে পরিচয়ের ঘরে তিনি লিখেছেন চিফ টুইট।